हाय फ्रेंड्स वेलकम टू माई पाठशाला। आजकेर एई क्लासटीते आमरा बंगानुबाद करब। एकटा सीरीज कराछि तोमादेर बंगानुबादेर, बांगला थेके इंग्रेजी थेके बांगला, जेगुलो तोमरा बाड़ीते प्रैक्टिस करबे। एग्जामेर कथा चिंता ना करे प्रिपारेशनटा चालिये जाबे तोमरा। माध्यमिकेर जोन्नो खुबই इम्पोर्टेंट। तो बंगानुबादटा तोमरा वर्ड वर्ड करबे ना, सेन्सटा बुझे करार चेष्टा करबे, ठीक आछे। आमि तोमादेर एकटा मडेल आंसर करे देওয়ার चेष्टा करछि, तुम्हारा से निजे मत कर बाड़ीते प्रैक्टिस करो। प्रॉब्लम होले आमादेर कमेंट करो और अवश्य तुम्हारा भिडियोटा शेष पर्यन्त देखबे। ताछाड़ा तुम्हारा शेयर करबे बंधुदेर साथे। वी शुड ट्राई टू प्रस्पर इन लाइफ बाट वी शुड नट गिव अप आवर सेंस ऑफ मोरालिटी। इफ वी कम्प्रोमाइज उथ डिसनेस्टी इट वुड बी डिफिकल्ट फॉर अस टू रेसपेक्ट आवरसेल्व्स। सो इट इज इम्पोर्टेंट टू चूज द राइट वे। खूब सहज, তোমরা বিভিন্ন এবিটি এর টেস্ট পেপার বা বইয়ে পেয়ে যাবে এইসব জিনিসগুলো, কিন্তু তোমাদের যখন এক্সামে পড়বে এই ধরনের জিনিস তখন কিন্তু বুদ্ধির একটু কাজে লাগাতে হবে। কেমনভাবে তোমরা কিন্তু এটা পড়ে নেবে কয়েকবার, তারপরে যে ওইগুলো জানো না মানে তা সেগুলোকে বোঝার চেষ্টা করবে আগের লাইন পরের লাইন দিয়ে। যেমন উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। প্রসপার মানে কি? প্রসপার মানে হচ্ছে এগিয়ে যাওয়া। তাহলে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছে। ট্রাই মানে চেষ্টা করা, শুড মানে অবশ্যই করা উচিত। তাহলে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, জোর দিয়ে বলছে আমাদের অবশ্যই জীবনে এগিয়ে যাবার চেষ্টা করা উচিত। কেন বলছে এটা? আমরা কি জীবনে এগিয়ে যাই না? হ্যাঁ যাই, কিন্তু আমরা নিজেদের সেন্সটাকে ব্যবহার করে সচেতনভাবে অনেক হয়তো এগিয়ে যাই না। ওই জিনিসটাই বলছে যে আমাদের জীবনে অবশ্যই আমরা যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বাট উই শুড নট গিভ আওয়ার সেন্স অফ মোরালিটি। কিন্তু সেটা করতে গিয়ে আমরা কখনোই কি করব না, গিভ আপটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের ফ্রেজালভাবে। এটি তো অনেকেই জানো না। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া। তাহলে শুড নট গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া উচিত নয় আওয়ার সেন্স অফ মোরালিটি। মোরালিটি মানে কি? মোরালিটি কথা অর্থ হচ্ছে নৈতিকতা। তাহলে অবশ্যই কিন্তু আমরা জীবনে এগোতে গিয়ে কখনোই আমাদের মোরালিটি বা নৈতিকতা জিনিসটা কি? নৈতিকতা মানে ঠিক ভুলের হিসেব, সমাজের পক্ষে কোনটা ভালো, পরিবারের জন্য কোনটা ভালো, নিজের জন্য কোনটা ভালো, সব হিসেব করে যে জিনিসটা হয় ঠিক ভুলের হিসেব, সেটাকে আমরা মোরালিটি বলি। তো সেই নৈতিকতার সেন্স বা ধারণাটিকে ত্যাগ করে দিলে কিন্তু চলবে না। তাহলে বাট কিন্তু কিন্তু কি করা চলবে না? কিন্তু অবশ্যই নৈতিকতার ভাবধারাকে ত্যাগ করা চলবে না। কি বললাম বুঝতে পেরেছো? খুবই সুন্দর লাইন। নৈতিকতার ভাবধারাকে ত্যাগ করা চলবে না। ইফ উই কম্প্রোমাইজ মানে কি? কম বেশি তোমরা সবাই শুনেছো কম্প্রোমাইজ কথাটি। কম্প্রোমাইজ মানে মানিয়ে নেওয়া। তো ইফ উই কম্প্রোমাইজ যদি আমরা মানিয়ে নিই উইথ ডিসঅনেস্টি। তো অনেস্টি তোমরা সকলেই জানো সততা। তো ডিসঅনেস্টি মানে কি? অসততা। যদি আমরা অসততার সাথে মানিয়ে নিই ইট উড বি ডিফিকাল্ট, এটা হয়ে যাবে কঠিন, ফর আস আমাদের জন্য, টু রেসপেক্ট শ্রদ্ধা করা, আওয়ারসেলভস নিজেদেরকে। তাহলে পুরোটা মানে কি দাঁড়াচ্ছে? আমরা যদি অসততার সাথে কম্প্রোমাইজ করে নিই যে হ্যাঁ যেটা করছি ভুল কিন্তু ঠিক আছে, এইভাবে যদি মানিয়ে নিতে শুরু করি তাহলে কি হবে? ইট উড বি ডিফিকাল্ট ফর আস, আমাদের নিজের জন্যই কঠিন হয়ে যাবে। নিজেকে শ্রদ্ধা করা একটা টাইমের পরে কি হবে? আমরা নিজেকে আর রেসপেক্ট করতে পারবো না, অন্যকে তো পরের কথা। তাহলে এটা কি বলছে? একটা খুব সুন্দর লাইন। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি, আমরা যদি অসততার সাথে মানিয়ে নিই মানে কি? বারণ করছে কিন্তু, এখানে একটা কশন দিচ্ছে এটা তোমরা করবে না। আমরা যদি অসততার সাথে মানিয়ে নিই, যেমন তোমরা কি এক্সামে অনেক খারাপ পন্থা নাও নাম্বার পাওয়ার জন্য এবং পরে ভাবো যে হ্যাঁ ঠিক আছে, জাস্টিফাই করো নিজেকে যে হ্যাঁ আমি যেটা করছি ঠিকই করছি, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। এইভাবে কি হবে? একটা সময়ের পরে তোমার রেজাল্টটা খুব ভালো হবে কিন্তু তুমি নিজেকে সৎ বলতে পারবে না, নিজেকেই নিজে রেসপেক্ট করতে পারবে না। সুতরাং এই জিনিসটা না করাই ভালো। সুতরাং তোমরা প্রিপারেশন নাও, মাই পাঠশালায় প্রিপারেশন নাও, বিভিন্ন ভিডিও রয়েছে আমাদের, সেগুলো দেখো এবং সৎভাবে, অবশ্যই সৎভাবে। আমরা যদি অসততার সাথে মানিয়ে নিই ইট উইল বি ডিফিকাল্ট। নিজেকে কি ডিফিকাল্ট, নিজেকে শ্রদ্ধা করা, নিজেকে শ্রদ্ধা করা বা নিজেকে নিজে শ্রদ্ধা করা, এটা আরো বেশি ভালো হবে। নিজেকে নিজে শ্রদ্ধা করা কঠিন হয়ে যাবে, নিজেকে নিজে শ্রদ্ধা করা কঠিন হয়ে যাবে। সো সুতরাং কি করতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে। যেটা বলছিলাম, তোমরা সঠিক পথ সবসময়, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই দ্য রাইট ওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে চুজিং দ্য রাইট ওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রাইট ওয়ে মানে কি, সঠিক পথ। সুতরাং সঠিক পথ নির্বাচন, সঠিক পথ নির্বাচন হয়তো কঠিন হতে পারে সঠিক পথ নির্বাচন করা, কিন্তু আলটিমেটলি সেই সঠিক পথ নির্বাচন করলে নিজের প্রতি শ্রদ্ধাটা থাকবে। হয়তো তুমি ফেল করবে, কম নাম্বার পাবে, বা যে কোনো কাজে তুমি ফেলিওরও ফেস করতে পারো, বাট তুমি নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ফেস করতে পারো, নিজের পরিবারের কাছে সৎ থাকতে পারো, নিজের আপনজনের কাছে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবে। তো অবশ্যই তোমরা সঠিক পথ নির্বাচন করবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে। সুতরাং সঠিক পথ নির্বাচন করা খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। মানেটা বোঝা খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন নয়। যেটা বলছিলাম, মানেটা বোঝা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তুমি কতটা বুঝতে পেরেছো ব্যাপারটাকে, এক্সামিনার চাইছে কি তুমি এই যে কথাটা তোমাকে বলা হলো তুমি সেটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না। ওকে, তো নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় তুমি এটাকে অনুবাদ করছো, সুতরাং তুমি কতটা বুঝেছো এই জিনিসটাই দেখতে চাইছে, তার জন্য তুমি ফুল মার্কস পাবে। অবশ্যই প্রিপারেশান নাও, মাই পাঠশালার ভিডিও রয়েছে, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওটি। থ্যাংক ইউ।